সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বাংলা প্রথম পত্রের আশা কবিতাটি তোমাদেরকে পাঠদান করব। এই কবিতাটি সবচাইতে নির্ভেজাল সহজ একটি কবিতা। কেন নির্ভেজাল এবং সহজ বললাম? কারণ এই কবিতাটার বিষয়বস্তুটাও অত্যন্ত সহজ। আমরা চাইলেই এটাকে খুব দ্রুত নিজের ভিতরে আত্মস্থ করতে পারি এবং ভাষাগত দিক থেকেও কবিতাটি বুঝতে তোমাদের জন্য অনেক সুবিধে এবং কবিতাটা আকারেও অনেকটা ছোট। যাই হোক, আশা কবিতাটি আলোচনা করার আগে আমি তার যে লেখক যিনি কবিতাটি লিখেছেন সেই কবি সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই। কবিতাটি লিখেছেন হচ্ছে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনিশ সালে খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাজীবন ছিল 1936 সালে বেদি ইনস্টিটিউট থেকে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে তিনি আইএ পাস করেন। এরপরে তিনি আর পড়াশোনা করেননি। কর্মজীবনে তিনি ছিলেন একজন সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তিনি নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি রেডিও পাকিস্তানের চাকরি থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল এইসব পত্রিকায় তিনি কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছয় দফা আন্দোলনের করে তখন এই সৈয়দ সিকান্দার আবু জাফর তিনি এই ছয় দফা আন্দোলনে বেগবান করে তোলার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী। মুক্তিযুদ্ধের সময় তার লেখা আমাদের এবারের সংগ্রাম, আমাদের সংগ্রাম চলবেই চলবে এই গানটি তিনি রচয়িতা করেছিলেন এবং এটা আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তার গণসঙ্গীত ও কবিতা মেহনতি মানুষের মুক্তি প্রেরণার একটা সমৃদ্ধ ছিল। তার তিনি যে গণসঙ্গীত রচনা করেছেন এটা আমাদের যে মেহনতি মানুষজন আছে, মুক্তিযোদ্ধারা আছে, তাদের সহযোগিতা, তাদের প্রাণের অনুপ্রেরণা যোগান দিয়েছিল তার এই গানটি। তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্মিক, বৃশ্চিক লগ্ন আর হচ্ছে মালব কৌশল। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবি সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন 1975 সালের 5ই আগস্ট। তাহলে মোটামুটি সিকান্দার আবু জাফর সম্পর্কে এই ছিল আমাদের তথ্য। এখন আমরা চলে যাব মূল কবিতাটিতে। কবিতাটির নাম হচ্ছে আশা। প্রত্যেকটা কবিতার নামকরণ তার কবিতার বিষয়বস্তু, ভিতরের যে তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু আছে সেটার উপরে উল্লেখ মানে চিন্তা করে তার নামকরণ করা হয়। আশা, কবি এখানে কিসের আশা দেখেছেন, কিসের আশার কথা বলেছেন? আসো আমরা কবিতাটা লাইন টু লাইন পড়ে দেখি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। কবি কি বলেছে? কবি এমন একটা জগতে হারিয়ে দিতে চাচ্ছে যেখানে অনেক রাতে, গভীর রাতে, নিশুত রাতে, একদম থমথমে নিস্তব্ধ রাতে, জীর্ণ বেড়ার ফাঁকে। জীর্ণ বেড়ার ফাঁকে মানে হচ্ছে একদম ভাঙা একটা বাড়িতে যেখানে বেড়ার চারপাশে দিয়ে বেড়া দিয়ে দেয়া, সেই ঘরের মধ্যে থেকে মানুষ সেখানে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। নির্ভাবনা বলতে বোঝানো হচ্ছে যে তার মাথায় কোনো চিন্তা নেই, টেনশান নেই, সে একদম নির্দ্বিধায় নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। সেখানে কবি হারিয়ে যেতে চাচ্ছে। যেথায় লোকে সোনা রূপার পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। কবি আবার বলেছে যে যেখানে লোকে অযথা অনেক টাকা পয়সার মালিক হতে চায়, অনেক গহনাকাটি স্বর্ণরূপা মজুত করে রাখতে চায়, এই ধরনের মানুষের মধ্যে না, যেখানে বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, অর্থাৎ কেন টাকা পয়সা নাই, কেন সে ইনকাম করতে পারছে না, এই যে তার চিন্তাভাবনা, কেন সে স্বর্ণ গহনা কিনতে পারছে না, এই যে তাদের ভিতরে যে একটা টেনশান, এই টেনশানের যে মানুষগুলো আছে সে মানুষগুলোর কাছে কবি যেতে চাচ্ছে না। যারা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, যারা সোনারূপার পাহাড় জমায় না, যারা অনেক টাকা পয়সার মালিক হতে চায় না, গাড়ি বাড়ির মালিক হতে চায় না, কবি এমন একজনের কাছে গিয়ে
থাকতে চান। এরপরে বলা হয়েছে জেঠাই লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, জেঠাই লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, মানে আমাদের সমাজে এমন কোনো কোনো লোক আছে যারা তুচ্ছ, মানে খুব অবহেলিত একটা জিনিস, যে জিনিসটা আমরা কখনো মানে সম্মানের চোখে দেখি না, অবহেলার চোখে দেখি, সেই সামান্যটুকু জিনিস নিয়ে তুষ্ট মানে মনের আনন্দে থাকে। সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, অর্থাৎ যারা সারা দিন ধরে পরিশ্রম করে অথচ তাদের খাবারের জন্য একটি সঞ্চয় মানে একটি পয়সাও তারা জমাতে পারছে না, তবু তাদের মনের করে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। অর্থাৎ বলছে যে যারা সারাদিন পরিশ্রম করার পরেও একটি পয়সা খাবারের জন্য কি পয়সা আছে না নাই তিনি যে জোগাতে পারলো না, তারপরেও তার মুখের কোনায় কি আছে, কোনো চিন্তা নেই, কোনো দুরাশা নেই, কোনো গ্লানি নেই, তার ভিতরে কোনো সংশয় কোনো ভয় নেই, তার সে যে গরিব সে যে মানে দীনহীনতায় ভুগছে সেটা নিয়ে তার কোনো টেনশন নেই, এমন জগৎ কবি চাচ্ছে। যেথায় মানুষ মানুষেরে বাঁচতে ভারে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো। কবি এমন একটা জগতের কথা বলছেন যেখানে মানুষ কী করে মানুষকে ভালোবাসতে পারে, তাকে প্রতিবেশীর আধার ঘর, অর্থাৎ প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় তার পাশে সাথে সাথে দাঁড়াতে পারে, এমন একটা জগৎকে তিনি চিন্তা করছেন। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই, অর্থাৎ কবি বলছে যে এই জগৎটার অন্তরালে, কান্না হাসির অন্তরালে, এই জগতে যে মানুষগুলো থাকবে তারা নির্ভাবনায় দিন কাটাবে, তারা কী খেতে পাচ্ছে কী খেতে পাচ্ছে না এই চিন্তা তাদের থাকবে না, তারা কেন টাকা পয়সা ইনকাম করতে পারছে না, কেন তারা গাড়ি বাড়ি বানাতে পারছে না এই টেনশন যাদের থাকবে না, এই রকম লোকজনকে নিয়ে কবি একটি জগৎ গড়তে চাচ্ছে, যেই জগতে সেই মানুষজনগুলোর মধ্যে কবি নিজেকে হারিয়ে যেতে দিতে চাচ্ছে। আসলে এই পাঠ পরিচিতিটা কবিতাটি আমি বললাম যে খুবই সহজ, সহজ বলার কারণ হচ্ছে কবিতাটা ছোট এবং যে শব্দগুলো আছে শব্দগুলো আমরা খুব সহজে অর্থটাকে আয়ত্ত করতে পারি, এই জন্য কবিতাটি থেকে সহজ বলা হচ্ছে, যেমন বিষয়বস্তু কবিতা এবং গল্পের বিষয়বস্তুটুকু যদি তুমি বুঝতে পারো এখান থেকে যদি যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু আমরা কী করতে পারবো সহজে আয়ত্ত করতে পারবো এবং সহজে সেটাকে অ্যান্সার করতে পারবো। সিকান্দার আবু জাফরের মালব কৌশিক তার কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলন করা হয়েছে। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে, আসলেই আমরা যত দিন যাচ্ছে মানুষগুলো যেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে, এই যে দেখো কী এক করোনার মধ্যে আমরা এসে পড়েছি, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ, যে খুব আপার লেভেলে আছে তার জন্যও খারাপ, যে খুব লোয়ার লেভেলে আছে তার জন্যও খারাপ, সার্বিকভাবে দেশের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এজন্য পৃথিবীটা কী হচ্ছে ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, মানুষ খুবই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, একজন আরেকজনের জন্য কোনো টেনশন নেই, যে যে যাকে যাকে নিয়ে যার যাকে দরকার তাকে নিয়ে সে ব্যস্ত, নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত, মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান, এই আত্মকেন্দ্রিকতার কারণে একজনের সাথে আরেকজনের আত্মীয় স্বজনের সাথে কী বাড়ছে দূরত্ব বাড়ছে, কারো মনে যেন শান্তি নেই, বিত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে, নিজের জন্য না তাদের সংসারের ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে মানুষের কী হয়ে যাচ্ছে মানুষের নিজের আয়ু কমিয়ে ফেলছে। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন এসব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ, কবি এর মধ্যেও তাদেরকে খুঁজে বের করতে চাচ্ছেন যারা প্রকৃত অর্থেই মানুষ, যারা এসবের কোনো চিন্তাভাবনা করে না, মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন, দরিদ্র হলেও এই মানুষ বৃত্তের পেছনে ছোটে না, মনুষ্যত্বের আলো, আসলে খারাপ ভালো মিলেই হচ্ছে মানুষ, শুধু যদি অনেক ভালো মানুষ হতো তাহলে আমাদের দুনিয়াটা হয়ে যেত বেহেস্তখানা, আবার যদি অনেক খারাপ মানুষ সবই যদি খারাপ মানুষ থাকতো তাহলে আমাদের দুনিয়াটা দোজক হয়ে যেত, আসলে খারাপ মানুষ এবং ভালো মানুষ মিলেই কিন্তু আমাদের এই জগৎটা এখনও টিকে আছে। তো কবি সেখান থেকে সে ভালো মানুষগুলোর খোঁজ করতে চেয়েছেন, সেই দরিদ্র মানুষগুলোর খোঁজ করতে চেয়েছেন যারা না খেয়ে থাকতে পারলেও তাদের মুখের কোনায় হাসি ফুটে থাকে এবং তাদের ভিতরে ওই খাওয়ার ওই টেনশন খেতে হবে বাড়ি গাড়ি করতে হবে সেই চিন্তাভাবনা থাকে না, তাদের কথা বলেছেন।
চিরন ঘরে বসবাস করেও তারা সুখী, তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই তবু তাদের অবগাহনে কাটে তাদের দিন। সারাদিন তারা হার ভাঙা খাটুনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহার্যও জোটে না। কবি তাদের নিম্ন, একদম নিম্ন শ্রেণীর লোকদের কথা বলেছে, যারা এত হার ভাঙা খাটুনি খাটে অথচ তাদের ছোট্ট একটু একবেলা খাবারের পয়সাও যাদের জোটে না তাদের কথা বলা হয়েছে। তবু কোনো দুরাশা এবং গ্লানি তাদেরকে গ্রাস করতে পারে না, কোনো দীনতা বা সংশয়ে তাদের কোনো জীবন ক্লিষ্ট নয়, এবং দরিদ্রের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এইসব মানুষের সান্নিধ্য পেতে চেয়েছেন, হারিয়ে যেতে চেয়েছেন তাদের মাঝে। তিনি মনে করেন এরাই হচ্ছে সত্যিকারের মানুষ। অর্থাৎ কবি কাদেরকে চেয়েছেন, কবি যাদের তাদেরকে চেয়েছেন যারা খুব দরিদ্রতার ভিতরে থেকেও মানুষকে, মানুষের সাথে আন্তরিকতা আছে, আরেকজনের কথা চিন্তা করে, নিজে খেতে পাচ্ছে না তারপরেও সে চিন্তা করছে যে আমার প্রতিবেশী মানুষটা কি খেয়ে আছে না না খেয়ে আছে, তাদের খোঁজখবর রাখছে। তারা অট্টালিকায় থাকে না অথচ বেড়ার ঘরের থেকেও তাদের মনের ভিতরে শান্তি আছে। কবি এই ধরনের মানুষগুলোকে খোঁজ করছেন, তাদের নিয়ে একটা জগৎ তৈরি করতে চাচ্ছেন এবং তাদের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল আশা কবিতার মূল বিষয়বস্তু। যেহেতু কবিতাটার বিষয়বস্তু খুবই সংক্ষিপ্ত এবং আমাদের আত্মার ভিতরে আছে, এখান থেকে আমরা যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নই আসুক না কেন আশা করছি তোমরা উত্তর করতে পারবে। তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।